আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমাদের সঙ্গে একজন হিট নায়িকা আছেন চিত্রনায়িকা রেসি চলেন আরেকবার তার কাছে গেছি হিট কিনা আসলে বলতে পারবো না বাট যখন মানুষ বলে যে আপনার ওই ছবিটা দেখেছি বা দেশের বাইরে গেলে যখন তারা বলে যে আপনি ওই ছবিটা এতবার দেখেছি তখন আসলে ভালো লাগে ভালো লাগে আচ্ছা অনেক কথাই জিজ্ঞেস করছিলাম আরেকটা জিনিস আমাদের ইন্ডাস্ট্রি যে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে না পেরে আমরা দিনকে দিন দেখছি যে পেছায় যে আমাদের ইন্ডাস্ট্রি পেছনের দিকে যাচ্ছে এটার আরেকটা কারণ কি রকম যে সত্যিকারের মেধাবী মানুষগুলো জায়গা পাচ্ছে না আমার একটা ছবি তৈরি করতে যা যা লাগবে আমরা যদি সেগুলো না ইয়ে করি দেখা গেল যে একটা বাজেট থাকে বাজেটটার থেকে কি কি লাগবে হয়তো বা এর থেকে বেশি টাকাও খরচ হতে পারে সেই প্রিপারেশনটাও কিন্তু রাখতে হবে প্রডিউসারের যে আমার এই টাকার মধ্যে নাও হতে পারে আবার অনেক কিছু লাগতে পারে অনেক সময় শিডিউল নষ্ট হয়ে যায় বা ওয়েদারের কারণে অনেক সময় শুটিং বন্ধ হয়ে যায় বা অনেক কিছু অনেক প্রবলেম হয় তো একজন প্রডিউসারের চিন্তা করতে হবে যে আমি মিনিমাম ছয়টা ছবি বা আমি দশটা ছবি আগে বানাই তারপরে আমি ব্যবসার কথা চিন্তা করি এক ছবি বানাতে এসে যখন দেখা গেল যে মনের মতো হলো না বা ছবিটা চললো না তখন কিন্তু তারা কি করে ব্যাক করে অনেক আমরা দেখেছি যে আগের যারা অনেক প্রডিউসার আছে তারা কিন্তু অনেক ছবিতে লস করেছে বাট তারা কিন্তু পিছু পা হয়নি তারা কিন্তু গেছে করেই গেছে কারণ তারা জন্যই এসেছে তারা কিন্তু ছবিতে ইনভেস্ট করার জন্য না শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য না যে একটা ছবি করলাম নায়ক নায়িকা দেখলাম বা শেষ তো ওভারঅল এত কিছু এত দুঃসময় এত সুসময় এত ঝামেলা এত ইস্যু এরপরেও একজন সিনেমার নায়িকা হিসেবে তুমি কতটুকু আশাবাদী আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে সব সময় আশাবাদী কারণ এটাই তো আমার প্রাণ আর জানের টুকরা জানের টুকরা যে আমার সন্তানের যদি মানে আমি चाहবো যে তার ভবিষ্যৎ ভালো হোক তার ভবিষ্যৎ ভালো হোক আমি এটাই चाहবো দূরে থাকলেও মনে হবে যে না যদি মনে করি যে না ও ও অনেক খারাপ আছে বা একটু sick আছে তখন কিন্তু আমার খারাপ লাগবে যখন শুভদিন না ভালো আছে আমার একটা ফ্রেন্ড ভালো আছে তখন কিন্তু অনেক ভালো লাগবে বাট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমি দূরে নাই ও সেটার ভিতরে আজকে আমাদের ফিল্মের যদি ভালো কিছু হয় বেটারমেন্ট কিছু হয় তাহলে কিন্তু আমাদেরই প্রাউড হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম হয়েছে পাশের দেশের সাথে এখন একসাথে কাজ করছে তাহলে তাল মিলিয়ে তো যখন দেখবো যে না আসলে এই যে ধরো যে সিনেমার কোনো কিছু নাই সিনেমা বানানো নিয়ে কিছু নাই বাট কোলাহল মারামারি সংঘর্ষ আহ ভাগাভাগি ইউনিটিটা খুব জরুরি ইউনিটিটা জরুরি কারণ যেখানে সিনেমায় হচ্ছে না সেখানে আমরা ফাইট করে কি করবো সিনেমাটা হচ্ছে না বলেই কিন্তু ফাইটিংটা বেশি হচ্ছে হাতে তো কাজ সময় তো কাটাতে হবে